প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি ধ্বংস করে আর আওয়ামী লীগ সৃষ্টি করে। তিনি অভিযোগ করেন বিএনপি ক্ষমতায় থাকতে করেছে লুটপাট আর বিরোধী দলে গিয়ে জ্বালা ও পোড়াও অগ্নি সন্ত্রাস করছে। রংপুর জেলা স্কুলে জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে রংপুরের উন্নয়নে 1,240 কোটি টাকা ব্যয়ের 27টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন সরকার যে উন্নয়ন কাজ করেছে তাতে এই অঞ্চলে আর মঙ্গা হবে না। তিনি বলেন রংপুর অঞ্চলের উন্নয়নের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী বলেন দেশের সব অঞ্চল যাতে সমান উন্নয়ন হয় সেই উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তিনি বলেন সরকারের লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। বিএনপির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন একটা গোষ্ঠী আছে যারা মানুষের ভাগ্য নিয়ে খেলে, লুটপাট আর সন্ত্রাস ছাড়া জনগণের জন্য কিছুই করেনি। এই বিএনপি অগ্নি সন্ত্রাস করে রাস্তায় চলন্ত বাস, বাসে আগুন দিয়েছে, কত মানুষ পুড়িয়ে মেরেছে। এরা কি মানুষের জাত? এরা মানুষের জাত না। ক্ষমতায় থাকতে লুট করে খেয়েছে আর ক্ষমতার বাইরে থেকে ধ্বংসযজ্ঞ চালায়, রাস্তাঘাট কেটে দিয়েছে, রাস্তার পারে গাছ কেটে দিয়েছে আর পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। নতুন রেল কিনেছি পুড়িয়ে দিয়েছে, বাস কিনেছি পুড়িয়ে দিয়েছে। ওই জ্বালা পোড়াও ধ্বংসই করতে পারে ওই খালেদা জিয়া আর তার ওই কুপুত্র তারেক জিয়া আর তাদের দলের লোকেরা। এরা মানুষের কল্যাণ করতে জানে না, দেশের টাকা লুটপাট করে বিদেশে নিয়ে পাচার করে এখন সেই টাকা ব্যবহার করে যাচ্ছে। কোত্থেকে আসে এত বিলাসিতা সেটাই আমার প্রশ্ন। এতে মেয়ের অর্থ আত্মসাৎ করে খেয়েছে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাই নাল কথা বলছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটাকে সাউন্ড দাও জায়গা। ভাবি আমি মাছ রাতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।